ভাই প্রশ্ন করেছেন জুমার সলাতের আগে চার চার রাকাত সোনাত যেটাকে আমরা কাবলাল জুমা হিসাবে জানি তাই না কাবলাল জুমা যদি ছুটে যায় তাহলে পরবর্তীতে পড়তে হবে কিনা এটার আগে জানতে হবে কাবলাল জুমাটা আসলে আছে কিনা হ্যাঁ চার রাকাত সলাদটা আছে কি না এই চার রাকাত সলাদ যেটা আমাদের দেশে নির্ধারণ করে দেওয়া হয়েছে এই মর্মে সহি হাদিস নাই বিশুদ্ধ কোনো হাদিস নাই এটা গলাত মা হয়ে গেছে আর একটা হল যদি কোনো নফল নামাজ ছুটে যায় সন্ন্যাদ তাহলে এটা কাজা লাগে না তবে কেউ যদি পড়তে চায় পড়তে পারে তবে নির্দিষ্ট চার রাকাত কবলাল জুমা এটা সঠিক নয় বরঞ্চ মুসাল্লি কেরামের যুগে রসল্লা যুগে আসতেন দুই রাখা সালাদ পড়ে বসিয়ে দেন যে কোরআন তেলাওয়াত করতেন অথবা জিকে রাজগার করতেন আর কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় দুই 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 করে বারো রাখাত পর্যন্ত পড়া যায় হ্যাঁ স্পষ্ট হাদিস না এগুলো এগুলো কল সুতরাং চার রাখাত এটা যে কাবলাল জুমা নির্ধারিত এমনটি নয় কাজে এটা তো পড়ার প্রশ্নই আসে না সামনে আসা পরে যদি পান তো ভালো না পাইলে সমস্যা নাই মসজিদে যদি এখন পড়েন বাদ আল জুমা জুমার পরে সালাদ কয় রাখাত হ্যাঁ মসজিদে পড়লে দুইটা হাদিস আছে একটা চার রাখাতের হাদিস আছে আর একটা দুই রাখাতের হাদিস আছে তাহলে কোনটা আমল করব দুই রাখাতের হাদিস তালা আনহা বলছেন তাহলে আয়েসারদ্দিয় তালা আনহা ঘরের ব্যাপারে ভালো জানতেন বুঝে যাচ্ছে রসল্লা সাল্লাম ঘরে দুই রাখাত পড়েছেন আর ইবন আব্বাস সরদিল্লা তার আনোমা সম্ভবত উনি বলেছেন যে চার রাঘাত পড়েছেন তাহলে বোঝা যাচ্ছে মসজিদে চার রাঘাত পড়তেন কারণ উনি বাইরের মানুষ তাই মসজিদে পড়লে পরে চার রাঘাত পড়বেন দুই দিন আঘাত করে চার রাকাত আর বাসায় গিয়ে পড়লে দুই রাঘাত পড়লে আনফ এখানে কারণ আর একটা বলেছেন কেরাম যে বাসায় যেহেতু সন্তান পরিবার আছে ওখানে আগে পরে সব সময় দুই দুই রাকাত করে সোননাথ পড়া উত্তম জোহরে আগে চার রাঘাত পড়া যায় এরকম হাদিস আছে চার রাখাত একসাথে একসাথে পড়া যাবে কোনো সমস্যা নেই জোহরের আগের চার রাঘাত কিন্তু দুই দুই রাখাত পড়া উত্তম আর কখনো কখনো চার আগাত পড়ে নেবেন তাহলে ও হাদিসটা আমল হয়ে যাবে তাহলে না